হাই ফ্রেন্ডস, চমকের পরে চমক, আবার চমক, রচনাময় ঘটনা। আপনারা দেখছেন পিএস বেঙ্গুলি বাই চ্যানেল, আপনাদের সাথে আমি আছি পিএস। ভিডিও থাম্বনেল ও ট্রেলারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজ আমরা কোথায় যেতে চলেছি। আজ আমরা কলেজে যেতে চলেছি, আমি খুব এক্সাইটেড। আজ আমরা কলেজে যেতে চলেছি, তো বেশি ভাট না বকে দেখা যাক আজ কী কী হয়। হাই ফ্রেন্ডস, বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। আজ কলেজের ফার্স্ট ডেট, তো আজ কলেজের ফার্স্ট ডেট মানে বুঝতেই পারছো কতটা মেয়ে না থাক বাদ, বুঝতেই পারছো। তো বেরোবো এক্ষুনি, তা বন্ধু আসার কথা ছিল একটা গাড়ি নিয়ে, তাকে আসছে না বলে রাস্তায় দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছো রাস্তায় দাঁড়িয়ে আছি। তো বন্ধু আসলেই বেরিয়ে যাবো, রাস্তায় দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি, তো কলেজে গিয়ে আমাদের সাথে কথা হচ্ছে। যাদের জন্য আমাকে দু ঘন্টা রাস্তায় অপেক্ষা করতে হলো, সেই মহান ব্যক্তি ইনারা। এদের থেকে মেয়েরা তাড়াতাড়ি সেজে নাই, মেয়েরাও এখানে হার মেনে গেল এদের কাছে। চলে আয়ে হাম কলেজ পে, কলেজ পে ইয়ারো, লড়কি পটাও আইডি পে। হাই ফ্রেন্ডস, মনে করেছিলাম কলেজে এসেছি নতুন, প্রথমবার অনেক মেয়ে পড়াবো। তা কলেজে লাইনটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের কী অবস্থা হচ্ছে। তা লাইনে কষ্ট মষ্ট করে একটা ছেলেকে দাঁড় করে রেখে এসেছি। কলেজের পার্কটা কত সুন্দর, দেখে নাও আমার চোখে কেমন লাগে তোমাদের পার্কটা। হাই ফ্রেন্ডস, চলে এসেছি কলেজের পার্কে। পার্কটা এতটাই সুন্দর তোমরা না দেখে বিশ্বাস করবে না। তো আমার দেখাটাই তো দেখা নয়, তোমাদের দেখাতে হবে। তো বেশি ভাট না বকে শুরু করা যাক সীমানা স্টিক শর্ট।